ethics committee parliamentary extended আর সেটা একটা আধা কোর্ট এই যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে সেগুলো হচ্ছে এরি এক্সটেন্ডেড যে কোন সমস্যা ওখানে নিষ্পত্তি হয় যাকে জিজ্ঞেস করা তথ্য প্রমাণ নেওয়া তারপরে তারা যে রিপোর্ট দেন পার্লামেন্টে সেটা আলোচনা হয় পার্লামেন্ট পারিত ঠিক সেই সিস্টেমেতে এথিক্স কমিটি তিনবার মহামন্ত্রীকে ডেকেছে তার কথা শুনেছে উনি সেখানেও নাটক করেছেন বহিষ্কার করেছেন সেখানে ওয়াকআউট করেছেন কমিটি থেকে তাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারেননি আর সেই রিপোর্ট যখন এসেছে তথ্য প্রমাণ সহ তার উপরে আজকে আলোচনা হয়েছে বক্তব্য রেখেছেন সব পক্ষের লোকেরা আর তারপরে পাস হয়েছে আপনারা শুনলেন মহামৈত্র বললেন যে এখন থেকেই বিজেপির শেষের শুরু এভাবেই হুঙ্কার দিলেন মহামৈত্র সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহামৈত্র ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হলো কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে আজকে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে 495 পাতার রিপোর্ট পেশ করে লোকসভার এথিক্স কমিটি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল সেই এথিক্স কমিটির সুপারিশ যে বড় খবরে আমরা নজর রেখেছি সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহামৈত্র ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হলো কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে লোকসভায় আজকে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এথিক্স কমিটির সুপারিশ মহামৈত্র সংসদ পদ খারিজের সুপারিশ করে এথিক্স কমিটি মহামৈত্র সংসদ পদ খারিজের সুপারিশেই শিলমোহর পড়ল শিলমোহর দিলেন লোকসভা স্পিকার আপনাদের জানিয়ে রাখি সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহামৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা গণতন্ত্রের লজ্জা কোন রকম সুযোগ না দিয়ে চেঁচিয়ে ভোট করা হলো গণতন্ত্রের লজ্জা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় अब मैं माननीय संसदीय कार्य मंत्री श्री प्रहलाद जोशी जी के प्रस्ताव को सदन में मतदान के लिए रखता हूं प्रश्न है कि ये सभा डॉक्टर निशिकांत दुबे सांसद द्वारा संसद सदस्य श्रीमती महुआ मोत्रा के विरुद्ध सदन में प्रश्न पूछने के बदले नकदी में प्रत्यक्ष संलिप्तता के संबंध में दिनांक 15 अक्टूबर 2023 को दी गई शिकायत पर आचार संहिता की पहली रिपोर्ट पर विचार के उपरांत समिति के निरीक्षकों को स्वीकार करती है कि सांसद श्रीमती महुआ मित्रा का आचरण अनैतिक और संसद सदस्य के रूप में अशोभनीय है और इस कारण उनको लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए जो सदस्य इस प्रस्ताव के पक्ष में हाँ कहें जो विरोध में ना कहें मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष हुआ हाँ वालों के पक्ष हुआ प्रस्ताव स्वीकृत हुआ वो देगा आपको अशोक से बात करते हैं मार्च